পিজ্জা মানে যে ক্যাটাগরিটা আছে এখানে কিন্তু মাত্র 49 এ কিন্তু পিজ্জা পাওয়া যাচ্ছে। তোমরা যারা ভাবো ডমিনোস মানে 350 থেকে 400 টাকার পিজ্জা, যেটা দাম পড়েছে মাত্র 49 টাকা। তোমাদেরকে জাস্ট দেখাবো পিজ্জাটায় চিজ দেখো কতটা। ওকে সিরিয়াসলি গাইস, তোমরা যারা ভাবো ডমিনোস মানে 350 থেকে 400 টাকার পিজ্জা, তারা একদমই ঠিক ভাবো। মানে 350-400 না, মোটামুটি 700-800 টাকা দামেরও পিজ্জা পাওয়া যায়। বাট তোমরা কি জানো মাত্র 49 টাকায় পিজ্জা পাওয়া যাচ্ছে? তাও নাকি আবার ডমিনোস এর মতো জায়গায় 49 টাকায় পিজ্জা পাওয়া যাচ্ছে? তোমরা কি এই জিনিসটা জানতে কমেন্ট বক্সে জানাবে। আরে তোমরা জানবে কি করে? সাগর বসে এটা কোনো ভিডিও করেছে নাকি? তাও 49 টাকায় কিন্তু একটা পিজ্জা পাওয়া যাচ্ছে না। কদিন আগে ভিডিও করেছিলাম 59 টাকায় টমেটো পিজ্জা, বাট 49 টাকায় যে পিজ্জাটা লঞ্চ করেছে সেখানে কিন্তু দু রকম পিজ্জা পাওয়া যায়। সেই দু রকম পিজ্জার মধ্যে দুটো কোয়ালিটি আছে, ঠিক আছে? তোমরা এই পাশটা দেখে নাও, ঠিক আছে? একটা হচ্ছে বেসিক্যালি বলতে গেলে পনির পিজ্জা, আর একটা হচ্ছে গিয়ে চিলি পিজ্জা, মানে লঙ্কা দেওয়া থাকে। দুটোই আজকে খেয়ে রিভিউতে দেখাবো যে কেমন টেস্ট ডমিনোজের পিজ্জা। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে বলে দেবো খারাপ। কারণ পয়সা দিয়ে খাই, ফ্রি খাওয়ায় না কেউ। ফ্রি 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 খাওয়ায় না কেউ। তো চল আজকে ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, আমি সাগর, তোমরা দেখছো সাগর বসিয়া ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই। ইয়েস, তো তোমাদের ডমিনোসের অ্যাড্রেসটা একটুখানি বুঝিয়ে দিই। ওই দিকটা হচ্ছে গিয়ে জেলখানার দিক থেকে সোজা যদি চলে আসো, ময়লাকোনার দিক থেকে যদি চলে আসো, তাহলে ডানাতে পড়ে যাবে তোমাদের ডমিনোস, আর মোর সুপার মার্কেটের পাশেই, আর এই পাশে হচ্ছে ব্যাংক বরোদা, ব্যাংক অফ বরোদা ঠিক অপোজিট। I love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want, and I always give it 100. Don't need a bank, no, I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up! Okay, এখানে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছে পিজ্জা মানিয়া যে ক্যাটাগরিটা আছে এখানে কিন্তু 49 টাকা, ঠিক আছে? মাত্র 49 এ কিন্তু পিজ্জা পাওয়া যাচ্ছে। এইটাই তোমাদেরকে দেখাবো কেমন কি হবে, ফুল রিভিউটা দেবো। আমরা তো বলতে গেলে ঢুকে স্ক্যাম হয়ে গিয়েছে, মানে সেটা বাইরে যে বলছি এখন এখানে বলা যাচ্ছে না, বাইরে যে বলছি। No, I'm funded, play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up! এখন ডমিনোস থেকে বেরোলাম, এইগুলো সব আনবক্সিং করে দেখাবো তোমাদের কি কি নিয়েছি সবটা দেখতে থাকো। It's time to look at the enemy, look in the mirror if he is no friend to me. It's not working now, maybe it's the chemistry. It's time to break up so I can make a better me. Okay, all right guys, ব্যাপারটা হয়ে গিয়েছে, মানে স্ক্যামটা কি হয়েছে আমি তোমাদেরকে বলছি। 49 টাকায় দেখিয়েছি ওখানে, তোমরা এই পাশে ব্যানারটা দেখে নাও, পনির পিজ্জা আর হচ্ছে চিলি পিজ্জা। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি ভেবেছিলাম যে 49 টাকায় এই দুটো পিজ্জা দিচ্ছে, এবার ওই দুটো পিজ্জার দাম প্রায় 100 টাকার উপরে। 49 টাকায় প্লেন তোমরা পেয়ে যাবে চিজ পিজ্জা। আমারে হ্যাঁ এসা হি হোতা হ্যায়, সেই চিজ পিজ্জাটা নিয়েছি যেটার দাম পড়েছে মাত্র 49 টাকা। হ্যাঁ 49 টাকা। আর এইটা হচ্ছে গিয়ে টমেটো পিজ্জা যেটা পড়েছে 59, 59 টাকা, ঠিক আছে? 59 টাকা আর 49 টাকা দুটো পিজ্জা আছে, আনবক্সিং করে তোমাদের দেখাবো। কিন্তু তাছাড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে এই পিজ্জার সাথে কি কি দিয়েছে। দেখো ডমিনোজের টিস্যু এলো, চারটে দিয়েছে, অরিগানো দিয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, আর দিয়েছে দুটো চিলি ফ্লেক্স। ওর ক্যা ক্যা ছুপা রাখা হ্যায় তেখানে মে, ঠিক আছে? এইগুলো টোটাল দাম পড়েছে কিন্তু 113 টাকা, জিএসটি ট্যাক্স নিয়েছে এই বাক্সগুলোর জন্য। আর প্যাকেটটা আমরা নেইনি, কারণ প্যাকেটটা 8 টাকা দাম বলছিল, আমাদের কাছে টাকা নেই, গরিব মানুষ আমরা। তো চলো ফার্স্ট আনবক্সিং করি, দেখি কেমন হয়েছে। এগুলো সব সাইডে থাক, চলো আনবক্সিং। সিল কাটছি লাইফে ফার্স্ট টাইম, চলো। আই আই ও আই 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 ও অসাধারণ। ঠিক আছে তোমাদের একটুখানি দেখাই, এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি প্লেন চিজ পিজ্জা, এটার দাম পড়েছে মাত্র 49 টাকা, ঠিক আছে? এবার এটার উপরে তোমরা সবাই জানো যে কি জিনিস দিতে হবে, এই হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স, সিল কাটতে হবে, কেটে এরকম করে হাতে ঢালতে হবে, দিয়ে এটাকে এরকম করে ছড়াতে হবে, অরিগানো আছে, এই হচ্ছে গিয়ে অরিগানো, এটাকেও এরকম করে ছড়াতে হবে, আহা হা নাইস। এবার এটাকে কাটার পালা, ওফ চিজ বলতে গেলে তো নেই, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চলো ফার্স্ট টাইম 49 টাকার পিজ্জা, লেটস ডু ইট।
ডমিনোস পিৎজার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে পিৎজা বেসটা থাকে না, এই পিৎজা বেসটা বেশ সফট হয়, যে কারণে কিন্তু পুরোটা খাওয়া যায়। এটা 49 টাকায় তোমরা খেতেই পারো। এটা প্লেন চিজ পিৎজা, পিৎজা বেসের উপর চিজ দেওয়া, বাট চিজের কিন্তু কোয়ান্টিটিটা অনেকটাই দেওয়া, যেটা আমার কিন্তু ভালো লাগলো। তোমরা অবভিয়াসলি এখানে এসো। আর টমেটো পিৎজা যেটা আছে এটা খেয়ে নি, ওটার পরে ওটা আনবক্সিং করছি। তো এবার আমি 59 টাকার পিৎজাটা আনবক্সিং করব। পিৎজাটা বেসিক্যালি দেখো টমেটো দিয়ে কিন্তু মেকিংটা করা, আর চিজের পরিমাণটা কিন্তু এতে অনেকটাই ছিল, যেটা কিন্তু নর্মাল 59 টাকার চিজ পিৎজাতে ছিল না, বাট এই 59 টাকার টমেটো পিৎজাতে কিন্তু অনেকটাই চিজের পরিমাণ ছিল। এখন আমরা যে জিনিসটা করব, ফ্রিজের জিনিস একদম ছাড়া উচিত না, অরিগানো যেটা আছে সেটা পুরোটাই দিয়ে দেবো। দেখো এটা নেবো হালকা করে, হালকার উপর ঝাপসা করে বেশি করে ছড়াবো। আর একটা যে চিলি ফ্লেক্স ছিল এটাও এর উপরে হালকার উপর ঝাপসা করে সবটা ছড়িয়ে দেবো। টমেটো পিৎজা ফার্স্ট ভিডিও করেছিলাম আমি, টমেটো পিৎজাটা দেখতে পাচ্ছ, পিৎজা বেসটা দেখতে পাচ্ছ, এই যে পিৎজা বেসটা। তোমরা যারা মনে করছো বাচ্চা কাচ্চা বাড়িতে বায়না করছে, টাকা পয়সা কম, এসে 49 টাকা 59 টাকায় পিৎজা কিন্তু খাওয়াতে পারো, বেটার ভালো। টমেটো পিৎজা সেকেন্ড টাইপ, চলো লেটস ডু ইট। দেখতে পাচ্ছ চিজটা বেরোচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে, ঠিক আছে। টমেটো গুলো গালে পড়ছে, যার জন্য আরো বেটার লাগছে। চলো পিৎজা বেস্ট একটু শক্ত, এটা তো যেমন নরম ছিল 49 টাকাটায়, বাট 59 টাকা পিৎজাটা একটু শক্ত বেস্টটা। 49 টাকা 59 হিসাবে ভালোই খেতে। 49 টাকা ভার্সেস 59 টাকা, যেটা তোমাদের ডমিনোস এর মধ্যে চিপেস্ট রেটে যে কটা ছিল সবকটা পিৎজা তোমাদের দেখালাম। দুটো পিৎজাই কিন্তু কোনোটা খারাপ না, দুটোই ভালো, ঠিক আছে। এবার তোমরা যেটা প্রিপেয়ার করবে সেটাই বেটার হবে। তো চলো এটা খেয়ে নেই, তারপরে আসছি তোমাদেরকে জাস্ট দেখাবো পিৎজাটায় চিজ দেখো কতটা। চিজ দেখেছো তো কতটা, এই দেখো চিজ। না না সিরিয়াসলি বলতে গেলে যে 59 টাকার মধ্যে প্রিপেয়ার করলে ভালোই ডমিনোজের মতো জায়গায়। তো আগের বারের ভিডিওতে একজন বেস্ট কমেন্ট করেছিল, তার কমেন্টটা এই পাশে দিচ্ছি, একটু দেখে নাও। খুব সুন্দর কমেন্ট করেছিল, আমার লিটারালি অনেক ভালো লেগেছে। তোমরা যদি চাও যে তোমাদের নামটাও আমি নেক্সট ভিডিওতে বলে দিই, তাহলে কিচ্ছু করতে হবে না, জাস্ট এই ভিডিওতে একটা সুন্দর দেখে কমেন্ট করে দাও। আমার যদি মনে হয় সেই কমেন্টটা বেস্ট, তাহলে সেটা কিন্তু নেক্সট ভিডিওতে শাউট আউট দিয়ে দেবো। কি ক্লিয়ার না ভেজাল আছে। তো দেখো ডমিনোস পিৎজা সম্বন্ধে যতটা এক্সপিরিয়েন্স ছিল, যতটা যা লেগেছে, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার তোমাদের ইচ্ছা, তোমরা যদি চাও তাহলে আসতে পারো, খেতে পারো, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগে থাকলে মেক শিওর একটা ভিডিওতে লাইক করে দিও, চ্যানেল প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটি কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাও, বন্ধু বান্ধবদের কাছে একটি ভিডিওটি শেয়ার করে দাও। এটা হচ্ছে বংশবর ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য হাই ফাই অ্যান্ড বাই।